বাজে ডাকডুম ডাকডুম বাজে হক কথার ঢোল মিয়া ভাইয়ের মুখে শোনো সত্য কথার বল ডাকডুম ডাকডুম বাজে হক কথার ঢোল হ্যালো হ্যালো কাশেম কেমন আছস কি কইলি তোর ছোটো পোলাডার অসুখ ডাক্তার দেখাইছস না তাইলে কি করতাস হ্যাঁ কি করলি ফার্মেসির থেকে ওষুধ নিয়ে খাওয়াইতা সস হ্যাঁ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাওয়াইতা সস ডাক্তার না দেখাই অ্যান্টিবায়োটিক ও জ্বর কমিয়ে গেছে একবার খাওয়ানোর পরে তাহলে তো ভালোই আমি আমি একটু কাজে যাব রাখি ওয়ালাইকুম আসসালাম মিয়া ভাই আপনি যে এতক্ষণ ফোনের অপর পাশে কারোর সাথে কথা বলছিলেন আমি সেটা কিছুটা লক্ষ্য করছিলাম কিন্তু কি ব্যাপারে কথা বলছিলেন আমাকে কি একটু বলবেন না মাইনে ওই মিয়ার পোলাডার অসুখ হয়েছে ও কইলো ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর পরই জ্বর নাকি ঠিক হইয়া গেছে আর একবার খাওয়ানোর পরই বলে কমিয়া গেছে তা এইটা কি ঠিক করছে কিনা আমি এটা ঠিক বুঝতে পারতাছি না ডাক্তার ভাই আপনি একটু বুঝায় প্রথম কথা হচ্ছে ফার্মেসি থেকে কোনো পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশনে ঔষধের আদেশ বা উপদেশ সংগ্রহ করে তারপর সেই উপদেশ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা এবং অ্যান্টিবায়োটিক ক্রয় ও বিক্রয় করা কিন্তু সম্পূর্ণ নিষেধ মিয়া ভাই এটা কিন্তু অবশ্যই জানতে হবে এবং জেনে থাকাটা জরুরি ও ডাক্তার ভাই তাহলে আমি ওই যাইয়াই ফার্মেসিতে যারা কয় যে আমার মাথা ব্যথা আমার জ্বর আমার তিন দিন ধরে কাশি আমার একটা ওষুধ দেন আর ফার্মেসিওয়ালারা লগে লগে তারে একটা অ্যান্টিবায়োটিক দিয়া দেয় নেন তিনটা খানগা এই যে পঁয়ত্রিশ টাকা করে দাম এই তিনটা খেলেই ঠিক হয়ে যাব তা মাইছে মাঝে মাঝে কয় আমার কাছে তো এত টেহা নাই আমার একটাই দেন একটা খেলে যাইব না কয় খাইয়া দেখতে পারেন তা তখন খাইয়া দেখে এই পোলাপান ভালো হয়ে যায় অনেক সময় বিভত হয় তাই এই লেগেই আমার মনে হয় আমাদের জনসাধারণের এটা বোঝাই করতে হবে এবং ফার্মেসি আলাদও করতে হবে যে আপনারা ওষুধের প্রেসক্রিপশান ছাড়া কোনো ওষুধ দেবেন না আচ্ছা ডাক্তার ভাই একটা জিনিস একটু বুঝায় অ্যান্টিবায়োটিক কি একটা হয় না এইটার আবার আছে অবশ্যই মিয়া ভাই এটার অবশ্যই বাদ বিচার আছে একটা অ্যান্টিবায়োটিকে কখনোই কোনো ধরনের রোগ বা যে কারণে অ্যান্টিবায়োটিকটাকে গ্রহণ করতে বলা হচ্ছে সেটা ওইভাবে নির্মূল হয় না যেমন কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া হয় পাঁচ দিন কোনোটা খেতে বলা হয় সাত দিন কোনোটা খেতে বলা হয় দশ দিন কিংবা আরও বেশি দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হতে পারে তবে সেই প্রয়োজনটা নির্ভর করছে বিশেষজ্ঞ ডাক্তার তার রোগীকে কী প্রয়োজনের কারণে প্রেসক্রাইব করছেন বা উপদেশ দিচ্ছেন সেটার উপর কারণ বিশেষজ্ঞ ডাক্তার জানেন তিনি তার রোগীকে কোন ধরনের রোগের জন্য কি ধরনের ঔষধ তার প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করবেন এবং সেটা হতে পারে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে তা আরও বেশি কিন্তু ব্যাপার হচ্ছে ওই একদিন দুই দিন বা ইচ্ছা খুশি মতো যখন অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করা হয় তখন দেখা যায় যে ওই নির্দিষ্ট মাইক্রোবস বা যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার প্রতিরোধ করার জন্য অ্যান্টিবায়োটিকটাকে প্রেসক্রাইব করা হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকটা একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে আর কাজ করছে না তার কারণ ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের কারণে ওই ব্যাকটেরিয়াটা যুদ্ধ করার জন্য খুব পরাক্রমশালী হয়ে ওঠে যার কারণে পরবর্তীতে ওই একই রোগের জন্য অথবা অন্য কোনো রোগের জন্য যদি ওই অ্যান্টিবায়োটিকটাকে আবার প্রেসক্রাইব করা হয় তো পরবর্তীতে সেটা আর ঠিকমতো কাজ করে না কাজ করার জন্য দেখা যায় যে তার ওই রোগটা আর ঠিকমতো ভালো হয় না বা সেই সেই রোগটা থেকে মুক্তি পায় না পরবর্তীতে এই ঔষধগুলো বা এই অ্যান্টিবায়োটিকগুলো অনিয়মে খাওয়ার কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায় যেটার কারণে এই অ্যান্টিবায়োটিকগুলো পরবর্তীতে আমাদের শরীরে বা যাকে প্রেসক্রাইব করা হয় তাকে যদি প্রদান করা হয় বা তাকে যদি প্রেসক্রাইব করা হয় তাহলে সেটার শরীরে ঠিক মতো কাজ করে না এবং ওই রোগে ভুগে সে পরবর্তীতে মৃত্যুবরণও করতে পারে অতএব কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এবং অবশ্যই কমপক্ষে একজন এমবিবিএস লেভেলের ডক্টরের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত নয় এটা অবশ্যই আমাদেরকে মেনে চলা উচিত এবং সকলকে জানানো উচিত এই ব্যাপারে আরও তৎপর হওয়া উচিত বুঝতে পেরেছেন মিয়া ভাই ও তাইলে চাইলেই সব অ্যান্টিবায়োটিক খাওয়ান চাইবো না আমরা তো একটু কিছু হইলেই আমরা যাইয়া ফার্মেসিতে কই আমার তো কোমর ব্যথা আমার তো বুক জলতা একটা ওষুধ দিয়া দেন আমার তিন দিন দৈরা জ্বর এই ওষুধ তাইলে না ভুজ্জা খাওয়ান যাইব না অ্যান্টিবায়োটিক তো কোনোভাবেই না তাহলে সবাই শোনেন ডাক্তার ভাই কইছে দায় না না ভুজ্জা ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কোনো দিন কোনো ওষুধ খাইবেন না এটাই মিয়া ভাইয়ের হক কথা বাজে অক কথার ঢোল বাজে ডাক ডুম টাক ডুম বাজে হক কথা